ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আবারও বড় সড়ো সাফল্য পেল মালদা জেলা পুলিশ। প্রচুর পরিমাণে মাদক ট্যাবলেট সহ ছজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা নুরুল হক, সাত্তার আহমেদ, বাবলু শেখ, বিপ্লব কর্মকার, ফয়জুল শেখ ও মোহাম্মদ ইসমাইল। এদের মধ্যে মোহাম্মদ ইসমাইল বাংলাদেশের নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় পাচারকারীদের। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 60,000 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য 60,00,000 টাকা। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়। 10 দিনের হেফাজত চেয়ে আদালতের আবেদন করে পুলিশ। ক্যাফিন ও মোথা ফ্যাটামিনের সমন্বয়ে নেশা তৈরি এই ট্যাবলেট। পাচারকারীরা মালদা হয়ে বাংলাদেশে ট্যাবলেটগুলি পাচারের ছক কষছিল বলে পুলিশের অনুমান। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, আমরা একটা অপারেশন চালাই, সেই অপারেশনে আমাদের একটা ইন্টার স্টেট আর এটাও বলা যেতে পারে আমাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটা, যেটা ইয়াবা ট্যাবলেটস, যেটা একটা সাইকোট্রপিক সাবস্টেন্স, এটা ক্যাফিন আর ম্যাথা ফ্যাটামিন তার কম্বিনেশন, সেই চক্রটা আমরা উদ্ধার করি। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, যার মধ্যে একজন হচ্ছে মণিপুরের বাসিন্দা, একজন বাংলাদেশে বাসিন্দা, 2 জন আমাদের কলকাতায় ইকবালপুর থানায় ওদের বাড়ি, অ্যান্ড বাকি 2 জন আমাদের এখানে মালদা জেলার। আমরা যেটা সিজার করেছি সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 60,000, এটা ইয়াবা ট্যাবলেটস, যার বাজারে আনুমানিক মূল্য not less than 60 lakh, যেভাবে এটা যায়। বেসিক্যালি যে প্রাইমারি ইন্টারোগেশনে আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা একটা জাইলো কার, যে দিয়ে এটা মালটা পার্ট অফ মাল আমরা পেয়েছি, একটা জাইলো এক্সইউভি, যেখান থেকে আমরা পার্ট অফ আমাদের যেটা সিজার মাল, যে 60,000 ট্যাবলেটস আপনাকে বললাম, ওটা আমরা সিজ করেছি। অ্যান্ড 3 জনকে আমরা, এদের মধ্যে 6 জনের মধ্যে 3 জনকে আমরা একটা হোটেল রদবাড়ি, একটা হোটেল ওখান থেকে অ্যারেস্ট করি, ওদের পজিশন থেকে আমরা মালটা এটা উদ্ধার করি। তার সঙ্গে সঙ্গে এদের পার্সোনাল পজিশন থেকে 6টি মোবাইল আমরা সিজ করেছি। এদের বেসিক্যালি এটা একটা চক্র, যেটা যার সূত্রটা বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার সঙ্গে জড়িত। প্রাইমারি ইন্টারোগেশনে যেটা আমরা জেনেছি, মিয়ানমার থেকে এই ইয়াবা ওরা আনিয়ে, যে মণিপুরে যে লোকটি আছে ও বেসিক্যালি ক্যালকাটায় পাচার করা, অ্যান্ড ক্যালকাটা থেকে মালদা হয়ে এটা বাংলাদেশ থ্রু বর্ডার যায়, এটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। আরও আমরা ইনকোয়ারি করে এটা ফার্দার এর সূত্রে আর কারা কারা ইনভলভড আছে তারা জানার চেষ্টা করছে। মালদা থেকে উৎপল মন্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। অনলাইনে ইনকাম করুন, শীঘ্রই শুরু হতে চলেছে নতুন কোর্স। যোগাযোগের নম্বর 8609167355, সোনারপুর, মালির বাগান। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে। এম ডি মোটরস,
দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।